তো বন্ধুরা এটাই কিন্তু সবারই ভাবনা চিন্তা ছিল যে যা হবে পূজার পরই হবে পূজার আগে আশা করা যায় কোনো কিছু হবে না তো সেটাই কিন্তু হলো ঠিক আছে তো গতকালকে একটা নতুন একটা কম্পিউটার জেনারেট ডেট দিয়েছিল ও সংক্রান্ত মামলায় তো আজকে হয়তো গতকালকে রাতের দিকে হয়তো আপডেট করেছে তো ডেটটি চেঞ্জ করা হয়েছে আবারও তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন ও কেসের আপডেট তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তো এখানে আপনাদের গতকাল আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে তো এক দশ চব্বিশ থেকে নেক্সট যেটা আপনাদের গতকাল হিয়ারিং ছিল তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন অনেক অনবল চিস্ট জাস্টিস মিস্টার আপনারা দেখতে পাচ্ছেন জেবি পাড়ওয়ালা দেন আপনাদের জাস্টিস মনোজ মিশ্রা রয়েছে ঠিক আছে তো এখানে কেস নাম্বার এস নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে রেজিস্টার আপনাদের সাত আট চব্বিশ ফের ফেট একত্রিশ সাত চব্বিশ তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং মোশনে রয়েছে আপনার নোটিশ ফর্ম অ্যাডমিশন সিভিল কেসেস অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন এক দশ চব্বিশ তো কেসটি কিন্তু বন্ধুরা কোর্টে কিন্তু উঠলেও কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু হয়নি কারণ কালকে সাত নম্বর কিস্টি কিন্তু সব দিনটি শেষ করতে ফেলেছে সাত নম্বর কিস্টির জন্য কিন্তু কোর্টে সম্পূর্ণভাবে উঠতে পারেনি তো এটা জাস্ট একটা মেনশন হয়েছে যে খুব তাড়াতাড়ি যেন স্টিকে সলভ করা হয় এটা কিন্তু রিকোয়েস্ট করেছেন অকিলব্বরা বিচারপতিদের কাছে ঠিক আছে জাস্ট এটাই কিন্তু মেনশন করেছে যে আর্জেন্ট এটা কেস রয়েছে এটাকে যেন তাড়াতাড়ি সলভ করা হয় অকিলবাবুরা বলেছেন যে সোমবার জন্য এটার হিয়ারিং রাখা হয় ঠিক আছে যদিও বিচারপতি বললেন যে সোমবার তো দুর্গাপুজোর ছুটি রয়েছে তারপর সেটাকে ক্লিয়ার হলো যে সামনে সোমবার ঠিক আছে এই সামনে সোমবার না এরপর নেক্সট যেটা সোমবার আসছে ঠিক আছে ও সেই সোমবার যেন রাখা হয় হিয়ারিং ঠিক আছে এটা কিন্তু ওগুলো একটা রিকোয়েস্ট ছিল একটা মেনশন ডেট ছিল তো সেই হিসাবে কিন্তু বন্ধুরা আপনারা অনেক দেখতে পাচ্ছেন নেক্সট ডেট এখন জেনারেট করা হয়েছে তো পনেরো দশ চব্বিশ নেক্সট এখন কম্পিউটার জেনারেট ডেট দেওয়া হয়েছে হিয়ারিং ডেট ও সংক্রান্ত মামলায় তো কী জানি এত লেট কেন করছে তো তিন তারিখ ছিল তিন দশ চব্বিশ নেক্সটে করা হয়েছিল এখন বর্তমানে আবার ডেটটিকে চেঞ্জ করা হয়েছে পনেরো দশ চব্বিশ নেক্সট এখন ও সংক্রান্ত মামলার হিয়ারিং ডেট রয়েছে এটা কিন্তু আসলে একটা খারাপ খবর যদিও সবারই ভাবনা এটাই ছিল যে যা হবে পুজোর পরেই হবে পুজোর আগে কোনো কিছু হবে না তো হ্যাঁ পুজোর পরেই হলো বন্ধুরা তো পনেরো দশ চব্বিশ নেক্সট এখন হিয়ারিং ডেট দেওয়া হয়েছে তো দেখা যাবে ওই দিন কী হচ্ছে কি আপডেট পাওয়া যাবে যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা নেক্সট চলে আসছি আমরা এখন এস এস সংক্রান্ত মামলায় তবে নেক্সট চলে সিএসএস এস এস সংক্রান্ত মামলা এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল তো এটা কিন্তু ডেট কিন্তু সেম রয়েছে আপনার অনেক দেখতে পাচ্ছেন তো এটা ডেট রাখা হয়েছে তিন দশ চব্বিশ তো নেক্সট ডেট এখন তিন দশ চব্বিশ তো এটা কিন্তু অনেকটা কিন্তু আর্জেন্ট এটাও রয়েছে কারণ এটা কিন্তু হাইকোর্ট থেকে টোটালি কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কতটা দুর্নীতি হয়েছে এবং কতটা স্বচ্ছ হয়েছে তো তবুও কিন্তু জাজমেন্ট দিতে এত লেট করছে বিচারপতিরা তো নেক্সট এখন তিন দশ চব্বিশ এখন ডেট দেওয়া হয়েছে ঠিক আছে তো এস তরফ থেকে কিন্তু কোনোরকম আপডেট পাওয়া যায়নি তো গতকালকে যেটা আপডেট ছিল গতকালে কিন্তু কোনোরকম কিন্তু উকিলবাবুরা কিন্তু হয়তো যায়নি গতকালকে ঠিক আছে তো কোনোরকম কিন্তু ডেট মেনশন করা হয়নি জাস্ট একটা কম্পিউটার জেনারেট ডেট দেওয়া হয়েছে তিন দশ চব্বিশ তো জানি না কেন গতকালকে যায়নি উকিলবাবুরা কোনো কিন্তু কোনোরকম মেনশনও করা হয়নি ডেট এবং হাজিরও ছিলেন না কোনো উকিলবাবু ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু কম্পিউটার জেনারেল একটা ডেট দেওয়া হয়েছে তিন দশ চব্বিশ তো নেক্সট এখন তিন দশ চব্বিশ তারিখে বোঝা যাবে যে এখন নেক্সট হেয়ারিং ডেট দেওয়া হয় নাকি ওই দিনই একটা কেসের ফেসলা নেওয়া হয় ঠিক আছে তো নেক্সটে চলে আসছি ফুডার্সাই মামলা আপনার অনুষ্ঠিত দিতে পারছেন সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া রয়েছে এসআর মেটার্সে রাখা হয়েছে কেসটি তো আপনারা অনুষ্ঠানে দিতে পারছেন সেখানে সেম আপনাদের রয়েছে গতকালকে যেটা আপডেট ছিল তিন দশ চব্বিশ তো তিন দশ চব্বিশে সেম আপনাদের হেয়ারিং ডেট রাখা হয়েছে এটা আশা করা যায় পুজোর পরই হবে পুজোর আগে আশা করা যায় কোনো কিছু হবে না তো ম্যাটার সে কেসটি রাখা হয়েছে তো যে হিসাবে কিন্তু কাজ লিস্টে ডে লিস্টে রাখা হচ্ছে যে আবার অ্যাসাইনমেন্টের রয়েছে তো নাম্বার গত কালকে ছিল পঞ্চান্ন নম্বরে তো পঞ্চান্ন নম্বর সিরিয়াল রাখলে কিন্তু কেসটি কোটে উঠবে এটা কিন্তু ক্লিয়ার নেই ঠিক আছে তো সে পঞ্চান্ন নম্বর উঠতে উঠতে কোর্টের সময় শেষ এরকম হয়ে যাচ্ছে তো দেখা যাক তিন তারিখে কত নম্বর সিরিয়ালে কেসটি উঠে এবং কোর্টে উঠে কিনা যদি উঠলো তো একটা নতুন আপডেট পাওয়া যাবে যদি না উঠে তো নেক্সট হেয়ারিং ডেট দেওয়া হবে ঠিক আছে যদিও নেক্সট হেয়ারিং ওই দিনও যেতে পারে সব পণ্য পুজোর পরেও হতে পারে এটা কিন্তু আপডেট রয়েছে তো দেখা যাক নতুন আপডেট কি পাওয়া যায় তো নেক্সট এখন ফোডসাই সাই কেসে কেসের হেয়ারিং রয়েছে তিন দশ চব্বিশ তো যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে